ফ্রেন্ডস দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম নতুন কন্ডিশনই আছে। আর এটি হচ্ছে গাড়িটির ডান সাইডের মানে ইঞ্জিন সাইড, দেখুন। ফ্রেন্ডস এই গাড়িটির কিন্তু অরিজিনাল যে সিট কাভারটি আছে সেটা কিন্তু একদম অরিজিনালই আছে, দেখুন একদম নিউ কন্ডিশনের মতো গাড়ি। গাড়িটি খুবই যত্ন সহকারে চালানো হয়েছে ফ্রেন্ডস, দেখুন। আর এখন দেখাবো এই গাড়িটি কত কিলোমিটার চলেছে ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমি কামনা করছি ভালোই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে টিভিএস এর স্ট্রাইকার গাড়ি নিয়ে হাজির হয়েছি। গাড়িটি হচ্ছে একদম আপডেট মডেলের গাড়ি, 2020 মডেলের গাড়ি। তো এই গাড়িটি বিক্রি হবে উপলক্ষে আমি আপনাদের ভিডিওটি উপহার দিচ্ছি। যদি কোনো শ্রোতা কোনো ভাইয়ের এই গাড়িটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করে গাড়িটি আমার কাছে কিনতে পারবেন। তো বন্ধুরা, আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি, খলিলপুর বাজার, সুলতানপুর, খেয়াঘাট। ফরিদপুর রাজবাড়ি বলে থাকি কেন, যে আমার দোকান আর ফরিদপুর মানে রাজবাড়ি জেলার ফরিদপুর জেলা একদম মাঝামাঝি তোমার দোকানটা পড়ছে, এই কারণে ফরিদপুর রাজবাড়ি বলে থাকি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখাবো আজকে টিভিএস স্ট্রাইকার গাড়ি। তো ফ্রেন্ডস, গাড়িটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন গাড়িটি দূর থেকে আমি আপনাদের দেখাবো কেমন দেখা যাচ্ছে, ভালো দেখা যায় না খারাপ দেখা যায়, দূর থেকে গাড়িটি আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন গাড়িটি হচ্ছে শোরুম কাগজ অবস্থায় আছে, আর এই গাড়িটির একদম কোনো গাদা কোনো খুঁত নাই, একদম নতুন যে গাড়ি শোরুম থেকে কিনা আর এই গাড়িটি কিনা একই কথা হবে ফ্রেন্ডস। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সবার আগে গাড়িটির মানে প্রোজেক্টর সাইডটি দেখানোর চেষ্টা করবো, প্রোজেক্টর সাইডটি কী কন্ডিশন আছে দেখুন, আর গাড়িটির মাঠঘাট কন্ডিশন। এবং তার কিন্তু দেখুন এখনও পর্যন্ত কিন্তু এই হুলগুলি উঠে নাই ফ্রেন্ডস, দেখুন একদম অরিজিনাল টায়ার, গাড়ির সাথে অরিজিনাল টায়ার, দেখুন টিভিএস লেখা আছে এখানে ফ্রেন্ডস। আর গাড়িটির হচ্ছে ট্যাঙ্কির সাইডে যদি দেখায় একদম নতুনের মতনই আছে, মানে এই গাড়িটি কেনা শোরুম থেকে কেনা একই কথা হবে ফ্রেন্ডস, দেখুন। আর গাড়িটির ইঞ্জিন সাইডটা যদি দেখায় দেখুন এই টাইপের হবে ফ্রেন্ডস, দেখুন। আর আপনাদের সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখবেন এটি হচ্ছে পিছনের সকেট জাম্পার, এখানে একটি সুন্দর লাইট লাগানো আছে। আর এটি হচ্ছে পিছনের চাকা, দেখুন ফ্রেন্ডস পিছনের চাকার কন্ডিশন। আর গাড়িটি হচ্ছে রাজবাড়ি শোরুমের গাড়ি, আনিস ইন্টারন্যাশনাল শোরুমের গাড়ি টিভিএস। আর এটি হচ্ছে সাইলেন্সার কন্ডিশন ফ্রেন্ডস, দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম নতুন কন্ডিশনই আছে। আর এটি হচ্ছে গাড়িটির ডান সাইডের মানে ইঞ্জিন সাইড, দেখুন। ফ্রেন্ডস এই গাড়িটির কিন্তু অরিজিনাল যে সিট কাভারটি আছে সেটা কিন্তু একদম অরিজিনালই আছে, দেখুন একদম নিউ কন্ডিশনের মতো গাড়ি। গাড়িটি খুবই যত্ন সহকারে চালানো হয়েছে ফ্রেন্ডস, দেখুন। আর এখন দেখাবো এই গাড়িটি কত কিলোমিটার চলেছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখুন গাড়িটি চলা হয়েছে হচ্ছে 13,725 কিলোমিটার 4 পয়েন্ট, একদম জেনুইন চলা, এক দিকে হয় না ফ্রেন্ডস, দেখুন। গাড়িটি আমি সবেমাত্র কিনেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি কোনো ভাই কোনো শ্রোতার এই গাড়িটি পছন্দ হয়ে থাকে অবশ্যই মানে গাড়িটি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গাড়িটি বর্তমান মার্কেট প্রাইস আছে 1,22,000 টাকা, আর আমার কাছ থেকে গাড়িটি যদি নেন একদম কম মূল্যে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখুন গাড়িতে দুটি হর্ন লাগানো আছে, পালসার গাড়ি হর্ন লাগানো আছে, একদম খুবই মানে অল কমপ্লিট আছে, যা যা আপনাদের গাড়িটি কেনার সময় লাগে সবই অল কমপ্লিট ফ্রেন্ডস, দেখুন। আর এই গাড়িটির সাথে কিন্তু আপনার রিমোট পেয়ে যাবেন, দেখুন গাড়িটির সাথে আপনার রিমোট পেয়ে যাবেন ফ্রেন্ডস, দেখুন। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে ভালোভাবে গাড়িটি দেখানোর চেষ্টা করলাম, এখন আমি গাড়িটির সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করবো, যে গাড়িটির কী সাউন্ড আপনাদের এখনও আছে ফ্রেন্ডস। একদম নিউ কন্ডিশনের গাড়ি, গাড়িটি কিনা শোরুম থেকে গাড়ি কেনা একই কথা হবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখুন গাড়িটি কিন্তু আমি স্টার্ট করেছি, একদম নিউ কন্ডিশনের গাড়ি। এটি হচ্ছে একদম পালসারের মতো, দেখুন অফ হয়ে গেছে। তো ফ্রেন্ডস গাড়িটি আমি আপনাদেরকে সব কিছু দেখালাম, গাড়িটির এখন আমি আপনাদের গাড়িটির প্রাইস বলবো।
তো ফ্রেন্ডস, গাড়িটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখালাম। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন সে নাম্বারে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন। আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি খলিল বাজার সুলতানপুর খেয়াঘাট। তো ফ্রেন্ডস, গাড়িটি হচ্ছে 2020 মডেল এবং এই গাড়িটির যা চলা আছে আপনাদের দেখালাম। এই গাড়িটি আপনার পার লিটারে পেয়ে যাবেন 60 কিলোমিটার পার আওয়ার, টপ স্পিড পেয়ে যাবেন 100 কিলোমিটার পার আওয়ার। তো এই গাড়িটির প্রাইস হচ্ছে, এই গাড়িটি শোরুম কাগজ অবস্থায় আছে, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম ট্রান্সফার করে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকবো। তো ফ্রেন্ডস, এই গাড়িটি আমাকে দাম দেবেন হচ্ছে নাম ট্রান্সফার সহকারে, মানে নাম ট্রান্সফার সহকারে 83,000 টাকা। আপনাদের নামে নাম ট্রান্সফার করে দেবো, 83,000 টাকা গাড়িটির দাম যদি হয় আপনারা নিতে পারবেন। দামাদামি সুযোগ নাই, সামান্য কিছু অনার করা যাবে। তো ফ্রেন্ডস, এই গাড়িটির মার্কেট প্রাইস কিন্তু 1,22,000 টাকা। তো সেক্ষেত্রে যারা যাগুলো চলেছে আপনারা অনেক দাম, মানে অনেক টাকা সেভ পাচ্ছেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।